সাগর ওরফে কুত্তা সাগরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কুষ্টিয়ায় ছুটি কাটিয়ে নারায়ণগঞ্জে কর্মস্থলে যোগ দিতে গত 29 অক্টোবর ভোরে চাষাড়ায় বাস থেকে নামেন পোশাক শ্রমিক জয়নুর রহমান জনি। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছুরিকাঘাতে হত্যা করে সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নেয় তারা। রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। পরে সিসিটিভির ফুটেজ ও নিহতের আইডি কার্ডের সূত্র ধরে তদন্তে নামে জেলা পুলিশ। দুদিনের মধ্যেই সাগর ও বিশাল নামে দুজনকে শনাক্ত করে সোমবার রাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। সাগর ওরফে কুত্তা সাগরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যে মারা গিয়েছে তার যে ব্যবহৃত মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটি আমরা উদ্ধার করেছি। হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে সেই ছুরিটিও কিন্তু আমরা উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় সাগর ও তার সহযোগী জয় চান ওরফে বিশাল হত্যার দায় স্বীকার করেছে। ফতুলার পেশাদার ছিনতাইকারী এ চক্রের বেশ কয়েক সদস্যের নামও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। আমরা যেটা জেনেছি যে ওই এলাকায় প্রায় 8-10 জনের একটি ছিনতাইকারী চক্র রয়েছে এবং এখানে বেশ কয়েকজন মহিলা ছিনতাইকারীও রয়েছেন। তা আমরা তাদের নাম পেয়েছি, তা আমরা আমাদের ওই এই অভিযানটা অব্যাহত থাকবে। গ্রেফতার দুজনের কাছ থেকে নিহত জনির মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের চাচা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।